আজকে আমি বানাতে চলেছি নিরামিষ সয়াবিন কষা। চলুন দেখা যাক। ভিডিওটি শুরু হওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আমি সয়াবিনটাকে প্রথমে গরম জলে নুন ফেলে সিদ্ধ করে তারপরে জলটা চিপে ফেলে তুলে নিয়েছি। এখানে একটি মশলার পেস্ট বানিয়েছি, এখানে আছে 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি মির্চ মিশানো রয়েছে, আর রয়েছে হলুদ দিয়ে আমি এই মিশ্রণটি বানিয়েছি। আমি ফ্রাইং প্যানে প্রথমে তেল নিয়ে সয়াবিনটাকে ভেজে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি সয়াবিন ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তাতে আস্ত গরম মশলা ফোড়ন দিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়ার পর একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো, একটি মিডিয়াম সাইজের থেকে একটু ছোট টমেটো আমি পুরোটাই কেটে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ। এবার দেখুন টমেটোটা গলে গেছে। এখন এর মধ্যে আমি যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে তেলের সঙ্গে এবার মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনের সঙ্গে মশলার সাথে এবার আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবার আমি এটাকে কষিয়ে নেব। সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটা 2 মিনিট কষিয়ে নেব আমি। দু মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, খুব বেশি জল আমি দেব না, আমি এটা আলু ছাড়াই বানাচ্ছি, আপনারা চাইলে অবশ্যই এতে আলু দিতে পারেন। আলু দিলে সেক্ষেত্রে সয়াবিনের পর আলুটাও আপনারা ভেজে তুলে নেবেন। জল দেওয়ার পর ফুটে উঠেছে, এখন আমি এটা 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই জন্য আমি সামান্য চিনি অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আমি প্রথমে ঘি অ্যাড করেছিলাম, তো সেটা দেখানো হয়নি তার জন্য দুঃখিত। তারপরে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নিরামিষ দিনের জন্য আদর্শ একটি রান্না। তো গরম মশলাটা দেওয়ার পর ফ্লেমটা অফ করে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তারপরে পরিবেশন করে দিয়েছি নিরামিষ সয়াবিনের এই প্রিপারেশনটি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, পেঁয়াজ রসুন দিয়েও আমরা সয়াবিন খেয়ে থাকি, কিন্তু এভাবে নিরামিষভাবেও খেয়ে দেখবেন দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা।